আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি এই সুন্দর টেবিল ম্যাট আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই টেবিল ম্যাটটি তৈরি করা কিন্তু অনেক সহজ, আর আমি সম্পূর্ণ কাজটি করে রেখেছি নয়তা সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজটা করে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি কীভাবে খুব সহজে সুন্দর এই ডিজাইনটাকে তৈরি করে নেওয়া যায়। তো দর্শক, প্রথমে আমি একটি ম্যাজিক লুপ তৈরি করে নিচ্ছি, আর ম্যাজিক লুপ করে নেওয়ার পরে এখানে চেন তৈরি করে নেব। আমি এখানে তিনটা চেন নিচ্ছি, তিনটা চেন, একটা ডাবল ক্রোশি এবং একটা চেন এখানে নিয়ে নিতে হবে। তো এই একটি চেন কিন্তু থাকবে একটি গ্যাপের জন্য, একটি চেন হিসেবে। তো এখানে আবার একটা ডাবল ক্রোশি নেব এবং একটা চেন করব। আবারও একবার ডাবল ক্রোশি নেব এবং একটা চেন করে নেব। তো এভাবে করে একটা করে ডাবল ক্রোশি এবং একটি করে চেন নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। আর এখানে মোট 12টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে, অর্থাৎ 12টা গ্যাপ কিন্তু তৈরি হবে এখানে। তো এইভাবে করে 12টি ঘর তৈরি করে, অর্থাৎ 12টা ডাবল ক্রোশি তৈরি করে ফিরে আসছি। তো এখানে হয়ে গেছে 12টি ডাবল ক্রোশি করা। লাস্টে আবার একটি চেন করে নিয়েছি এবং উপরে তিন নম্বর চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে এটাকে জয়েন করে দেব। তো দর্শক, এবার এখানে যে একটি চেনের স্পেস আছে, এই একটি চেনের স্পেসের মধ্যে স্লিপ স্টিচ করে যাব। আর এবার এখানে আবার তিনটা চেন তৈরি করে নিচ্ছি, অর্থাৎ একটা ডাবল ক্রোশি করে নিলাম। এবার এখানে সেম গ্যাপের মধ্যে, ওই একটি চেনের গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে কিন্তু একটি চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি তৈরি হলো। এবার একটি চেন করব এবং পরবর্তী আবার যে একটি চেনের স্পেস এর ভিতরে এসে দুইটা ডাবল ক্রোশি নেব। তো দ্বিতীয় নম্বর রাউন্ডের কাজ হচ্ছে আমাদের একটি করে চেনের স্পেস, এই একটি করে চেনের স্পেসের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশি নিতে হবে এবং একটা করে চেনের স্পেস করতে হবে। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এবং উপরে তিন নম্বর চেনের ভিতর থেকে আমি আবারও স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এবার একটি চেনের যে স্পেস, এখানে আবার একটা স্লিপ স্টিচ করে গেলাম। এখানে আবার তিনটা চেন তৈরি করে নিচ্ছি এবং এই একটা চেনের যে স্পেস এর মধ্যে আমি আবার ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখানে আমি আরও দুটা ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে কিন্তু এখানে তিনটা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল একটি চেনের গ্যাপের ভিতরে। তো তিন নম্বর রাউন্ডে তিনটা ডাবল ক্রোশি হলো, একটি চেনের স্পেস, আবার ওই একটি চেনের স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটা করে চেনের স্পেস নিতে হবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আমি তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নেব, অর্থাৎ একটি করে চেনের স্পেসের মধ্যে গিয়ে তিনটা করে ডাবল ক্রোশি নিতে হবে, মাঝখানে একটি চেনের স্পেস। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে উপরে তিন নম্বর চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার স্লিপ স্টিচ করে আবার একটি চেনের যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে যেতে হবে। তো এখানে আসার পরে আবারও তিনটা চেন তৈরি করে নেব, তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি সমান। এবার এই যে একটি চেনের স্পেস, সেম গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশি নিলাম, এবার একটি চেনের স্পেস নিলাম, আবারও দুইটা ডাবল ক্রোশি, অর্থাৎ দুটো এই রাউন্ডের কাজ হবে দুইটা ডাবল ক্রোশি, একটি চেন, দুইটা ডাবল ক্রোশি, একটি করে স্পেসের মধ্যেই। অর্থাৎ চার নম্বর রাউন্ডে চারটা করে ডাবল ক্রোশি হবে, একটা করে গ্যাপের ভিতরে। তো প্রথমে দুইটা ডাবল ক্রোশি নিতে হবে, একটি চেনের স্পেস নিতে হবে এবং সেম গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি, এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে একটি করে চেনের স্পেস নিতে হবে। তো এই যে আবার একটি চেনের স্পেস নেব এবং আবারও পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশি। এভাবে করে রাউন্ড কমপ্লিট করে নেব। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করার পরে আবারও সামনের একটি চেনের স্পেসের মধ্যে স্লিপ স্টিচ করে আসার পরে এখানে একটা তিনটা চেন করে নিচ্ছি এবং সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে কিন্তু এখানে দুইটা ডাবল ক্রোশি হলো। আবার একটি চেনের স্পেস নেব এবং পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি নেব, এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি করে চেনের স্পেস থাকবে। এখানে যে কয়টা একটি করে চেনের স্পেস আছে প্রত্যেকটার মধ্যে গিয়েই দুইটা করে ডাবল ক্রোশি নিতে হবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে ডাবল ক্রোশির মাঝখানে যে একটি চেনের স্পেস, সেখানেও কিন্তু আবার দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি এবং একটি করে চেনের স্পেস নিতে হবে। তো এই রাউন্ডের কাজ এটাই হবে, আবারও একটি চেনের স্পেস এবং পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে এসে দুইটা ডাবল ক্রোশি। তো এভাবে করে আমি সম্পূর্ণ এই রাউন্ডটাকে কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেওয়ার পরে এই সামনে যে একটি চেনের স্পেস, সেখানে আবারও স্লিপ স্টিচ করে যেতে হবে এবং এই একটি চেনের স্পেসের মধ্যে আমি আবারও শুরুতে তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি সমান।
सेम गैपर मध्य आबो दो डबल क्रोशि तैरिब क्योंकि एक गैपर मध्य हमारे तीन डबल क्रोशि हलो आबार एक चेन स्पेस आबारों परवर्ती गैपर मध्य गए तीन डबल क्रोशि अर्थात ये राउंडर काज है प्रत्येक एक चेनर गैपर मध्य तीन डबल क्रोशि कर दर्शक এভাবে করে আমি এই কটা রাউন্ড তৈরি করে নিয়েছি এবার আমি এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টা রাউন্ড করেছি সাত নম্বর রাউন্ডটা কিন্তু আমি এই ছয় নম্বর রাউন্ডের মতোই প্রত্যেকটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেনের স্পেস নিয়ে একটি করে ঘরে যাব অর্থাৎ আমি এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে আসব এখানে তিনটা ডাবল ক্রোশি একটি চেন তিনটা ডাবল ক্রোশি একটি চেন তিনটা ডাবল ক্রোশি এভাবে করে আমি সাত নম্বর রাউন্ড কমপ্লিট করব दर्शक ये राउंड कमप्लीट कर पर स्लिप स्टिच कर आर एक चेनर स्पेसे आसलम एबारे प्रथम तीनटा चेन करब सेम गैपर भेतर दिए एक डबल क्रोशि निची एक चेन करब एवं आबारों सेम गैपर मध्य और दुईटा डबल क्रोशि नेब তাহলে কিন্তু চারটা ডাবল ক্রোশি হচ্ছে একটি গ্যাপের মধ্যে মাঝখানে একটি চেনের স্পেস আবার একটি চেন নিয়ে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইটা ডাবল ক্রোশি দুইটা ডাবল ক্রোশি নেয়ার পরে একটি চেনের স্পেস এবং সেম গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব ফিরে আসছি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে দর্শক যেভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করেছি এই রাউন্ডের পরের রাউন্ড ঠিক এই যে এখানে যে রাউন্ডটা করেছি এটা কিন্তু এই রাউন্ডটা তো এবার এই রাউন্ডের উপরে এভাবে করে এই দুইটা করে ডাবল ক্রোশি একটি গ্যাপের মধ্যে এবং একটি চেন আবার দুইটা ডাবল ক্রোশি একটি চেন একটি দুইটা ডাবল ক্রোশি এইভাবে করে করেছি ঠিক এইভাবে করে আমি দুইটা রাউন্ড এখানে করে নেব অর্থাৎ এখানে দুইটা ডাবল ক্রোশি একটি চেন দুইটা ডাবল ক্রোশি একটি চেন দুইটা ডাবল ক্রোশি একটি চেন দুইটা ডাবল ক্রোশি এইভাবে করে নেব এবং এই রাউন্ড এখানে করে নেওয়ার পরে একইভাবে পরবর্তী আরেকটি রাউন্ড করে নেব অর্থাৎ এইভাবে করে আমি দুইটা রাউন্ড তৈরি করব দর্শক এভাবে করে দুইটা রাউন্ড করে নিয়েছি এবার আমি স্লিপ স্টিচ করে যে একটি চেনের যে গ্যাপ এখানে আসব তো এখান থেকে কিন্তু তিনটা চেন করে নিচ্ছি আবার সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা ডাবল ক্রোশি হলো একটি চেন করব পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা একটি চেন করে এই গ্যাপের মধ্যে তিন তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশি নিলাম নেয়ার পরে এই ডাবল ক্রোশির প্যাচ একবার বের করব এবং দুইটা লুপস রেখে দিচ্ছি এবার আমি এখান থেকে আপনার যে অন্য কালার যে সুতাটা ব্যবহার করতে যাচ্ছেন সেই সুতাটাকে এখান থেকে জয়েন্ট করে নিতে হবে তো আমি এখানে লাল রঙের সুতা নিচ্ছি তো এই সুতাটাকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নেচ্ছি এবার আমি এখানে একটি চেন করে দিলাম একটি চেন নিয়ে এবার পরবর্তী যে গ্যাপ আছে পরবর্তী গ্যাপের মধ্যে এই সুতা লাল রঙের সুতা দিয়ে ডাবল ক্রোশি নেচ্ছি এবার এই যে দুইটা লুপস কিন্তু থেকে গেল আবারও এই যে এই সুতাটাকে ধরে নেব এবং এই সুতাটা ছেড়ে দিচ্ছি এবার এখানে একটি চেন করে দিলাম আবার পরবর্তী গ্যাপের মধ্যে এসে এভাবে করে ডাবল ক্রোশি নেচ্ছি দুইটা একটি চেন এভাবে করে কিন্তু যে বাড়তি সুতাটা আছে যে সুতা দিয়ে কাজ করবো ওই সুতা কিন্তু এভাবে করে ধরে নিতে হবে কাজের ভেতর দিয়ে আবার একটি চেন পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি একবার ডাবল ক্রোশি লুপস ছেড়ে দেওয়ার পরে দুইটা যে লুপস আছে এই দুইটা লুপসকে আবার নিয়ে নেব এই যে লাল রঙের সুতা দিয়ে তো এই যে এখান থেকে আমি আবার এই সুতাটাকে ধরে রাখব এবং এই সুতাটা নিয়ে নেছি এখান থেকে একটি চেন করে দিলাম পরবর্তী যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এসে এই সুতা দিয়ে ডাবল ক্রোশি করে নেছি লাস্ট লুপটা ছেড়ে দিচ্ছি
এবং এখান থেকে আবার এই সুতাটাকে জয়েন করলাম। আবার একটি চেন করে পরপর তিনটা ঘরে এভাবে করে ডাবল ক্রোশি করে নেব। তো দর্শক, এই যে বাড়তি সুতাটা, এটা কিন্তু সবসময় ধরে রাখতে হবে কাজের মধ্যে দিয়ে। তো এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। দর্শক, এই যে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। তো আমি লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে এসে যে ঘরে আমার এই কালার সুতা দিয়ে কাজ হয়েছে, তো আমি এখান থেকে আবার এই যে অফ হোয়াইট কালারের সুতাটাকে নিয়ে নিচ্ছি, যেহেতু জয়েন করতে হবে। এটা নিয়ে আমি একটি চেন করে এই যে উপরে তিন নম্বর চেনের ভেতর থেকে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। তো এবার স্লিপ স্টিচ করে এই ঘরে যাব। তিনটা চেন করে নিচ্ছি সেম গ্যাপের মধ্যে, আরেকটি ডাবল ক্রোশি, একটি চেন, পরবর্তী গ্যাপের মধ্যে এসে একটা ডাবল ক্রোশি, এবং এই লাস্ট ডাবল ক্রোশিটাকে এবার এই যে লাল রঙের সুতা দিয়ে আমি নিয়ে নেব। আবার একটি চেন করে দিচ্ছি। একটি চেন করার পরে এই যে এখানে এই যে লাল রঙের সুতা দিয়ে যে দুইটা ডাবল ক্রোশি করা হয়েছে, এখানকার এই যে প্রথম গ্যাপটা, দুইটা ডাবল ক্রোশির পরে যে গ্যাপটা, এখানে প্রথমে দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে। এরপর ডাবল ক্রোশির ওপর থেকে দিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। পরবর্তী ডাবল ক্রোশির ওপর থেকে একটি ডাবল ক্রোশি, এবং এই ডাবল ক্রোশির এই যে এখানে দুটো ডাবল ক্রোশির পরে যে গ্যাপটা, এখানে আবার দুটো ডাবল ক্রোশি করে নিলাম। দর্শক, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো আমি স্লিপ স্টিচ করে যে একটি চেনের যে স্পেস সেখানে যাব, যে এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি, তিনটা চেন করব, এবার একটি ডাবল ক্রোশি, এবার যে দুটা লুপস, এই লুপস দুটা আমি এই সুতা দিয়ে আটকে নিচ্ছি। একটি চেন করে নিলাম। এবার এই লাল রঙের সুতা দিয়ে এই যে এখানে যে লাল রঙের সুতাগুলো দিয়ে কাজ করেছি, এই গ্যাপের এখানে প্রথমে দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি। এরপর এখানে যে একটি একটি করে ডাবল ক্রোশি আছে ছয়টা, এই ছয়টার উপরেই কিন্তু আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এভাবে করে ছয়টির উপরে একটি করে ডাবল ক্রোশি নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এখানে এইভাবে লাস্ট লুপসটা রেখে দিয়ে এই যে এই সুতা দিয়ে আবারও আটকে নিতে হবে, এবং একটি চেন করে দিচ্ছি। এই যে একটি গ্যাপ আছে একটি চেনের, এই গ্যাপের মধ্যে এসে আবারও ডাবল ক্রোশি, এবং লাস্ট একবার লুপস নিয়ে এই লুপসটাকে রেখে দেবো। যেহেতু এখানে একটি ঘর আছে, এই জন্য ডাবল ক্রোশি এখানে একবারই হচ্ছে। এই যে এভাবে করে নিয়ে আবার একটি চেন করে আবারও আগের গ্যাপে এবং পরের গ্যাপে দুটা করে ডাবল ক্রোশি নিতে হবে, এবং এই গ্যাপগুলোর উপরে ডাবল ক্রোশি করে নিতে হবে। দর্শক, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, যেভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করলাম, তো আমি এবার এখান থেকে এই যে এই লাল সুতাটাকে জয়েন্ট করে নিচ্ছি, এবং আমি এই সাদা সুতাটাকে কিন্তু কেটে নেব। এটা কিন্তু কাজের ভেতর দিয়ে আমি নিয়ে নেব। আর এবার এখান থেকে আমি স্লিপ স্টিচ করে এই যে এই ঘরে যাচ্ছি, এখানে এসে
ফার্স্টে তিনটা চেন করে নেচ্ছি, পরবর্তী ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশি করব। অর্থাৎ আমি এই গ্যাপের মধ্যে এবার একটি ডাবল ক্রোশি নিলাম, আগেরবার দুইটি করে নিয়েছিলাম, এবার আমি একটি ডাবল ক্রোশি নিলাম। এবার ডাবল ক্রোশির ওপরগুলো সবগুলো ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করব, একটি একটি করে সবগুলোর উপর ডাবল ক্রোশি নিয়েছি এবং এই গ্যাপের মধ্যে এসে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি, একটি চেন করব। আমরা পরবর্তী এক ডাবল ক্রোশির যে গ্যাপ এখানে একটি ডাবল ক্রোশি নিই, বাকি সবগুলোর উপর আবার একটি করে ডাবল ক্রোশি করব। এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি, একটি চেন করে আবারও পরবর্তী গ্যাপে যাব। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। যেভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, লাস্ট একটা রাউন্ড বাকি আছে। এখন আমি এই রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার আমি এখান থেকে এভাবে করে ডাবল ক্রোশি প্যাচ নেব এবং এক দুই তিন নম্বর ঘরের মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করব। এখানে এভাবে করে এই একটি লুপসের একটি ডাবল ক্রোশির ওপরেই আমি সাতটা ডাবল ক্রোশি তৈরি করে নেব। দুই তিন চার পাঁচ ছয় সাত, একটি ঘরের মধ্যেই সাতটা ডাবল ক্রোশি তৈরি করে নিলাম। এবার এখান থেকে এক দুই এই তিন তিন নাম্বার ঘরের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবার এখান থেকে ডাবল ক্রোশি নিতে হবে এক দুই এই তিন নাম্বার গ্যাপের মধ্যে এসে। আচ্ছা, এখানে একটু একটি ঘর এ করি, এক দুই তিন, এই যে এখানে স্লিপ স্টিচ হবে। আর তারপর এখান থেকে আবার এক দুই তিন এই তিন নম্বর ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি নিতে হবে। তো এখানে আমি আবার সাতটা ডাবল ক্রোশি তৈরি করে নেব, এই একটি গ্যাপের মধ্যেই সাতবার ডাবল ক্রোশি। এই যে এখানে আবার সাতটা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখান থেকে যে লাস্ট যে ডাবল ক্রোশি সেই ঘরের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। এবার এই যে এই ঘরে একটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এবং এই যে প্রথম ডাবল ক্রোশি এখানে এসে আবার একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবার এখান থেকে এক দুই তিন এই তিন নম্বর ঘরের মধ্যে এভাবে করে আবার সাতটা ডাবল ক্রোশি হবে। আবারও সাতটি ডাবল ক্রোশি নেওয়ার পরে এই ঘরে আবার এক দুই এই তিন নম্বর গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ নিতে হবে। আবার এক দুই এই তিন নম্বর ঘরের মধ্যে এসে আবারও সাতটা ডাবল ক্রোশি নিতে হবে এবং লাস্ট ঘরে গিয়ে স্লিপ স্টিচ নিতে হবে। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করলে কিন্তু কুশন কভারটি এটা টেবিল ম্যাট কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।